আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স ভিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ করে দেখাবো সেমাইয়ের একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি, রাবড়ি সেমাই কাটুরি। এই ঈদে সেমাইয়ের এই ভিন্ন ধরনের এই রেসিপিটি তৈরি করে পরিবার এবং বন্ধু বান্ধবদের চমকে দেবেন, এটি সবাই অনেক পছন্দ করবে। আর এই রাবড়ি সেমাই কাটুরির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, রাবড়ি এবং কাটুরি দুটোকেই ঈদের আগের দিন বা আপনাদের যেদিন মেহমান আসবে তার আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, আর যেদিন মেহমান আসবে শুধু এগুলোকে বের করে সার্ভ করে নেবেন। চলুন তৈরি করছি রাবড়ি সেমাই কাটুরি। প্রথমে এখানে কাপ কেকের মোল্ড নিয়েছে, আর আপনারা চাইলে যে কোনো ছোট বাটিও নিতে পারেন। প্লাস্টিক র্যাপগুলো ছোট ছোট করে কেটে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। প্লাস্টিক র্যাপগুলো এভাবে দিলে সেমাইয়ের যে কাটুরিগুলো এগুলো বের করে নিতে সুবিধা হবে। আর এই কাজটা কিন্তু আগেই করে নিতে হবে, কারণ সেমাইটা করার পরে খুব দ্রুত কাজ করতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। রাবড়ি তৈরির জন্য আমি চুলায় একটি প্যানের মধ্যে আগেই 3 কাপ দুধ জাল করতে দিয়েছি, আর জালটা কিন্তু একেবারে লোয়ে আছে। কিছু সময় পরপর যখন সর জমবে এভাবে প্যানের চারপাশে উঠিয়ে দিতে হবে। রাবড়ির মূল উপাদানই তো হচ্ছে সর, আর জালটা যদি বেশি দেন তাহলে কিন্তু সর ঠিক মতো জমবে না, তখন রাবড়িটাও ভালো মতো হবে না। অন্য একটি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম 3টি সাদা এলাচ, আমি সাদা এলাচ দিলাম, আপনারা চাইলে কিন্তু সাদা এলাচের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ সেমাই, আমি এখানে শিকন যে সেমাইগুলো আছে এগুলোকে ব্যবহার করছি, এগুলো কিন্তু লাচ্ছা সেমাই নয়। এবার ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর জালটা কিন্তু লোয়ে আছে, পুরো রান্নাতেই জালটা কিন্তু লোয়েই থাকবে। এভাবেই ভেজে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হচ্ছে। এটা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার উপর থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, আমি মোট 4 টেবিল চামচ পানি দেব, তবে একবারে সব না দিয়ে প্রথমে 2 টেবিল চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এই পানিটা দিলে সেমাইগুলো একটু সফট হবে, একেবারে যে বেশি মচমচে ভাব এটা থাকবে না। এবার আমি যে সাদা এলাচগুলোকে দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, আমি এখানে 3 টেবিল চামচ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার এগুলোকে মিশিয়ে দিচ্ছি, আর এই কনডেন্স মিল্কের কারণে সেমাইগুলো যেরকম মিষ্টি হবে তেমনি এটা আঠালো একটা ভাব নিয়ে আসবে। এখানে কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনি দিলে পানি ছেড়ে দিবে এবং আঠালো ভাবটাও আসবে না। 3-4 মিনিট পরে যখন সেমাইটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। আমরা প্রথমে যে ঘিটা দিয়েছিলাম এটা কিন্তু রান্না হতে হতে স্মেলটা কমে এসেছে, আর শেষের এই ঘিটা দিলে কিন্তু খাওয়ার সময় এক ঘিয়ে ভাজার এক সুন্দর একটা স্মেল আসে। এবার আমি নামিয়ে নিচ্ছি, আমি মোল্ডের মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি, আর চামচে এরকম একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নিলে এগুলো সহজে সুন্দর করে বসিয়ে দেওয়া যাবে, আর শুধু চামচ দিয়ে এখানে হবে না, হাত দিয়েও করে নিতে হবে। আর এই কাটুরিগুলো যাতে সব দিকে সমান হয়, পাতলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে যখন রাবড়িগুলো দিব এগুলো পাতলা হলে কিন্তু বের হয়ে যাবে, তাই এগুলোকে খুব সুন্দর করে শেপ করে নিতে হবে। আর নিচের দিকে একটু গর্ত থাকবে, উপরের দিকে বাটির মতো হবে, এজন্যই এগুলোর নাম কাটুরি। এভাবে চামচ দিয়ে প্রেস করে করে খুব সুন্দর করে দিতে হবে, এবং চারপাশটাতেও একইভাবে করে নিতে হবে। সবগুলো কাটুরি আমি করে নিয়েছি, এবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। দেখুন পাশের চুলায় যে আমি রাবড়ির জন্য দুধটা রেখেছিলাম এটা আরও কত ভালোভাবে হয়েছে। এবার সবগুলো সরকে আমি নামিয়ে দিচ্ছি, আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি। এভাবে চারপাশ থেকে খুব সুন্দর করে সরগুলোকে নামিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, তবে 1/3 কাপে এর মিষ্টিটা কিন্তু পারফেক্টলি হয়ে যায়। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ, আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন, আবার চাইলে কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এখনও কিন্তু জালটা বন্ধই আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ক্রিম, আমি এখানে ডানো ক্রিম দিলাম,
আর আপনাদের হাতের কাছে যদি ডানো ক্রিম না থাকে আপনারা দুধের সরকে ব্লেন্ড করেও দিতে পারেন। এরকম যে ডানো ক্রিমগুলো পাওয়া যায় এখান থেকে ক্রিম নিয়ে দিয়েছি। চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি, জালটা কিন্তু একেবারেই লোয়ে আছে, এটা চুলায় দেওয়ার পরপরেই কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন রাবড়িটা এখন হয়ে গিয়েছে, আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে কিছু কাঠবাদাম এবং পেস্তাবাদাম কুচি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ঘি দিয়ে দিলাম আধা চা চামচ। এবার এগুলোকে আবারও একটু ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। রাবড়িটা নামিয়ে নিয়েছি, দেখুন এটা এরকম হয়েছে। এবার এটাকেও নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য, এটা আরও খানিকটা ঘন হয়ে যাবে। এক ঘন্টা পরে আমি কাটুরিগুলোকে বের করে নিয়েছি, আর দেখুন এরকম প্লাস্টিক র‍্যাপগুলোকে ধরলেই এটা বের হয়ে আসে। দেখুন এগুলো কত ভালোভাবে সেট হয়েছে। আমি যে রাবড়িটাকে রেখেছিলাম দেখ এটা কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এখানে আমি আনারদানা নিয়েছি এবং পেস্তাবাদাম আর কাঠবাদাম নিয়েছি গার্নিশিংয়ের জন্য। এবার কাটুরিগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি, উপর থেকে রাবড়ি দিয়ে দিচ্ছি। আর যদি কাটুরিগুলো পাতলা হয় তখন কিন্তু এই রাবড়িগুলো বের হয়ে যাবে, তাই কাটুরিগুলোকে একটু পুরু করেই করতে হবে। উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, আমি এখানে কাঠবাদাম দিয়ে দিলাম, পেস্তাবাদাম কুচি দিয়ে দিচ্ছি, এগুলো অপশনাল। তবে একটি কথা আছে না, দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। উপর থেকে আনারদানা দিয়ে দিচ্ছি, আমি সেমাই কাটুরিগুলোকে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এবং দেখতে কতটা সুন্দর। এই রাবড়ি সেমাই কাটুরিগুলো দেখতেই শুধু সুন্দর নয়, এগুলি খেতে অনেক বেশি মজা। এর বাইরের সেমাইয়ের লেয়ারটা অনেক ক্রিস্পি এবং ভিতরের যে রাবড়ির ফিলিংটা মুখে দেওয়ার সঙ্গে একবারে মনটা ভরে যাবে। আমরা প্রতিদিনই তো নানা রকম সেমাই তৈরি করে থাকি, এবার ঈদে না হয় একটু অন্যরকম কিছু হয়ে যাক। আপনারা এই ঈদে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আপনার পরিবারের সবাইকে চমকে দিবেন, এটি খেলে সবাই অনেক প্রশংসা করবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।